আজকে মনোনয়ন দেওয়া হয়েছে সাকিব আল হাসানকে, যে সারা জীবন ক্রিকেট খেললো, সে রাজনীতির বউ বোঝে না। এবং নায়ক ফিরদৌসকে, সারা জীবন সে সিনেমা নিয়ে ব্যস্ত, মানুষের জন্য কি করবে আল্লাহই ভালো জানে। সাকিব আল হাসান মনোনয়ন পেয়েছে, বাড়িতে মিষ্টি বিতরণ, ভাই তুমি ক্রিকেট সম্পর্কে ভালো বোঝো, সেখানেই মনে হয় তোমার থাকা উচিত ছিল। এরপর এখানে আসছেন, মনোনয়ন দিয়েছে, ভালো, দোয়া করি সে যেন দেশ ও জাতির জন্য কাজ করতে পারে। মাঝে মাঝে ক্রিকেটাররা দেখবেন খেলার মধ্যেও বাজি ধরে, বাজি আমার দেশকে নিয়ে আবার বাজি ধরিও না তুমি, কারণ এদেশটা কষ্ট করে স্বাধীন করা হয়েছে, কথা কন না কেন। এরপরে ফিরদৌসকে বলি তুই মাঝে মাঝে আবার কলকাতায় যাও সিনেমা করার জন্য, কথা কয় না ভাই, কলকাতার কাছে আবার গিয়ে আমাকে দেশ বিক্রি করিও না। মনোনয়ন পেয়েছেন, তার মানে হয়েই গেছে, কারণ প্রতিদ্বন্দ্বী তো কেউ নাই, অটো পাস, কথা কয় না, কি পাস, অটো পাস। করোনার সময় যারা পাস করছে, একে যদি বলেন তোমার বয়স কত, 10 বছর, 20 বছর পরে তোমার বয়স কত হবে বলতে পারবে না, কারণ অঙ্কই তারা কাঁচা, ইংরেজি তারা অনেক কাঁচা। প্রিয় ভাইরা, যে কথা বলতে চাচ্ছি, আজকে খেলোয়াড়কে মনোনয়ন দেওয়া হলো, নমিনেশন দেওয়া হলো, শিল্পীকে দেওয়া হলো, একজন আলেমকে দেওয়া হলো না, এটা দুঃখের বিষয়, কথা বলেন না কেন। আমি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে বলতে চাই, এদেশে যেহেতু 16 কোটি মুসলমান বসবাস করে, আলেমদেরকে মানুষ ভালোবাসে, আলেমদেরকেও মনোনয়ন দেওয়া উচিত ছিল, কথা বলেন ঠিক না ভাই, ঠিক। আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আমার বান্দার মধ্যে যারা আলেম তারাই আমি আল্লাহকে বেশি ভালোবাসে, মোহাব্বত করে। আলেমরা কখনো চুরি করবে না, টেন্ডারবাজি করবে না, মাস্তানি করবে না, আলেমরা কখনো মানুষের ক্ষতি করবে না, ঠিক না ভাই। আজকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার হয়, কোথায়, কানাডায়, বেগম পাড়ায়, আফসোস আফসোস আফসোস। এরপরে সাকিব আল হাসান যেহেতু মনোনয়ন পেয়েছে, নায়ক ফিরদৌস যেহেতু পেয়েছে, বলবো ভাই যে কোনো পারলে একটা করেন, এক নৌকায় পা থাকলে পড়ার সম্ভাবনা কম, দুই নৌকায় পা থাকলে পিছলে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ যেই পানি নৌকার জন্য জীবন, ওই পানি যদি আবার নৌকার ভিতরে হয়ে উঠে, ওই পানি হবে নৌকার জন্য মরণ। মার্কা যেহেতু আপনাদের নৌকার দোয়া করি, ভালোভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যান, আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক। যারা মনোনয়ন পেয়েছেন, যারা এমপিদের ভোট করবেন, আল্লাহ পাক তাদের জনগণের পক্ষে রায় কাজ করার, দেশের পক্ষে কাজ করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আরে ভাই জোরে বলেন না আমিন। আমি কি গালি দিলাম তাদেরকে? না, গালি দেওয়া মুসলমানের কাজ নয়। উল্লিল মুমিনিন ইগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইহফাজুনা ফুরুজাহুম, মুমিনকে চক্ষু হেফাজত করতে বলেছেন আল্লাহ, জবানও হেফাজত করতে বলেছেন আমার আল্লাহ। আমরা কাউকে গালি দেব না, গালি দেওয়া পাপিষ্টের কাজ, বেঈমানের কাজ, আমরা কাউরে গালি দেব না। গালি দিলে আপন বউও পর হয়ে যায়, বউ কথা কয় না, দেখবেন, গালি দিলে বন্ধুও কথা কয় না, অতএব গালি আমরা কাউকে দেব না। আমরা ডাকবো মানুষকে জান্নাত, জান্নাতের দিকে, আমরা সবাই জান্নাতে যেতে চাই, আমাদের আসল বাড়ি ছিল জান্নাতে, ঠিক না, কই ছিল আসল বাড়ি বলেন, এখন কোথায় আসছি, লোভের কারণে, লোভের কারণে। আল্লাহ কয় গন্ধম খাইস না, মহিলার পেছে বইরা গন্ধম খাইয়া নিস, আল্লাহ ধাক্কা দিয়ে জান্নাত থেকে বাহির করে দিস, সাবধান, নারীদের মোহাব্বতে পড়বেন না, তাহলে আল্লাহ দুনিয়া থেকে ধাক্কা দিয়ে জাহান্নামে পৌঁছে দিবে। আর দুনিয়া জিফাতু ওয়া তালিবু হাক্কিলাব, রাসূলুল্লাহ বলেন যারা দুনিয়ার পিছনে পাগল তারা হলো কুকুরের দল। সাহাবা ইকরাম বলেন রাসূলুল্লাহ আপনি শিয়ালের কথা বলতে পারতেন, শগুনের কথা বলতে পারতেন, কিন্তু কুত্তার কথা কেন বললেন? কয় শগুন দিনের বেলা খায়, শিয়াল রাতের বেলা খায়, আর কুত্তা রাতেও খায় দিনেও খায়, খালি খায় না, কুরমা পোলাও খাইয়াও বাজারে গিয়া পায়খানা খায়। কুত্তার যত বিরিয়ানি পোলাও যান না কেন, খাইয়া শান্তি হয় না, এমন কিছু কুত্তা আমার কা নেতা খেতা আমার সমাজে আছে, হালাল বেতন খাওয়ার পরেও ঘুষ খায়, সুদ খায়, এদেশের মানুষকে ধ্বংসের দিকে ফেলাইয়া দেয়, আছে না বলে।
আল্লাহ তাদেরকে সঠিক বুঝ দান করেন। আরে ভাই আস্তে কেন বলেন, জোরে বলেন না। এখন গোলামি হয় পাতি নেতার, ধর্মীয় নেতার নয়, ঠিক না?